ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভনা ডট বিপ্লব, সকলকে জানাই স্বাগত। আজকে 7:30টার সময় ব্লগটা স্টার্ট করলাম। এই দেখো হাই করে দিল যে এটা আমাদের পাড়ার একটা বোন, আর এটা হচ্ছে একটা দিদি হয়, আর এই যে হলুদ শাড়ি পরা এটাও একটা বোন হয়। অনেক বছর পর পুজো মণ্ডপে এসে এদের সঙ্গে দেখা হয়ে গেল, বেশ ভালো লাগছিল, অনেকদিন পরে দেখা হলো। তাই তোমাদেরকে আগের ব্লগে বলেছি যে আমাদের গ্রামে দুটো পুজো হয়, এটা হচ্ছে আমাদের বাড়ির কাছের পুজো, সেখানেই এসেছি বরণ করার জন্য মাকে নিয়ে। আমরা যখন বরণ করতে এসেছি তখনও দেখছি প্রায় 20-25 জন মতো লাইনে দাঁড়িয়ে আছে। ঠাকুর কিন্তু যখন আমাদের পাড়াতে চাল তুলতে গেছিলো খিচুড়ি করবে বলে, তখনই বলেছিল দুপুরবেলা নামিয়ে দেবে, 5টার মধ্যে ঠাকুর বিসর্জন দিয়ে দেবে। কিন্তু যথারীতি সেটা হয়ে ওঠেনি, এত লোকজন, তারা সবাই বরণ করবে তবে তো ঠাকুর বিসর্জন দেবে, সবার বরণ না করা হলে তো আর ঠাকুর বিসর্জন দিতে পারে না। যাই হোক, মোটামুটি সবারই বরণ করা হয়ে গেছিলো, আমি কিন্তু সবার লাস্টে বরণ করেছিলাম, আর কাকুদেরকে বলেছিলাম আমাকে কিন্তু একটু ভালো করে বরণ করতে দিও, তোমরা কিন্তু তাড়াহুড়ো করো না। তা কাকুরা বলেছিল অবশ্যই দেবো তোকে, তুই ভালো করেই বরণ কর। তাই মোটামুটি আমি মনের শান্তি করে কিন্তু ঠাকুরকে বরণ করেছিলাম। এবছর আমাদের পুজো মণ্ডপটাও যেমন খুবই সুন্দর হয়েছে, খুবই ভালো করেছিল, তেমনি কিন্তু ঠাকুরও খুব সুন্দর হয়েছিল, প্লাস খুব বড় বড় হয়েছিল ঠাকুরগুলো। এবার সেই হিসাবে কেউই হাতে পাচ্ছিল না, যে জন্য টেবিল দিয়েছিল, এবার টেবিলে উঠে তারপরে বরণ করতে হয়েছিলো। তোমরা দেখতে পেলে আমি যখন উঠছিলাম একটা কাকু টেবিলটা ধরে রেখেছিল যাতে পড়ে না যায়, আর মা ওই টেবিলে উঠে সবাই দিচ্ছে বলে মা ভয় পাচ্ছিল, মা বলছে আমার গা হাত পা এমনি কাঁপছে, আমি উঠবো না, তুই বরণ কর আমি তোকে ধরে রাখছি। সেই জন্য মা আর করেনি, আমিই করেছিলাম। আর বরণ করতে সবার লাস্টে আমার যাওয়ার পেছনে কারণ হচ্ছে মা যথারীতি বাড়ি ছিল না, মা কাজের থেকে এসেছে, তারপরে মাকে নিয়েই যাওয়া হয়েছে। আমি গুছিয়ে থাকলে হয়তো একটু তাড়াতাড়ি হতো, আমি একটুখানি ফোনে একটু কাজ করছিলাম ওই জন্য আমার লেট হয়ে গেছিলো। মা আসার পরে প্রথম প্রথম বলছিল হ্যাঁ যাবে, এবার যেই দেখছে আমার গোছাতে একটু লেট হচ্ছে, মা তখন বলছে আমি আর যাবো না, শরীরটা ভালো লাগছে না, তুই যা। এবার একরকম মাকে আমি জোর করে এনেছি, আমি বলছি তুমি চলো, বাটা ধরবে কে, মানে এরকম ছুতো দিয়ে মাকে যথারীতি আমি এনেছি। আর কি বলো তো, সত্যি কথা বলতে পাড়ার বৌদিরা দিদিরা সবাই থাকলে না, ওদের সঙ্গেও তাও যাওয়া যায়। এবার কেউ যথারীতি এবছর সেইভাবে আসেনি, আমি একা ধরতে গেলে পাড়ায় গেছিলাম, এবার তার মধ্যে যদি মাও না যায় তুমি বলো, তোমরা বলো বন্ধুরা, ভালো লাগে একা একা, ওই জন্য আমি মাকে একরকম জোর করেই নিয়ে গেছিলাম আর কি। বাড়ি আসার পরে মা আমাকে বললো যে ওখানে গেছিলাম বলে কষ্ট হলো, ভালো লাগছিলো, অনেকের সঙ্গে দেখা হলো, কথা হলো, ঠাকুর কিন্তু প্রণাম করতে পারলাম, দিতে পারে না, লেট হচ্ছিল বলে। তাই মা বলল বাড়িতে দিয়ে আসার কথা, তাই মাকে আর মিষ্টিকে বাড়িতে দিয়ে এসেছিলাম মা দুর্গাকে বিসর্জনের পরে। আর আমি কিন্তু বিয়ের পর এই 10 বছরের মধ্যে এই প্রথমবার এত ভালো করে ঠাকুরকে কিন্তু, প্রত্যেকটা ঠাকুরকে কিন্তু বরণ করেছি। আমাদের ঠাকুর যথারীতি দুপুরবেলায় নামিয়ে 5টার মধ্যে বিসর্জন দেওয়ার কথা, সেখানে 3-4 ঘন্টা লেট হয়ে গেছে, তবুও কিন্তু কাকুরা কেউ রাগ করেনি যে মনা তাড়াতাড়ি কর, দেরি হয়ে যাচ্ছে বা কিছু, কেউ কিন্তু রাগ করেনি, মানে আমি খুব মানে ভালোভাবেই বরণ করতে পেরেছি। আর আজকে আমি যে শাড়িটা পরে ঠাকুরকে বরণ করছি তোমরা দেখতেই পাচ্ছ, লাল শাড়ি, এই শাড়িটা কিন্তু আমি আমার নিজের ইনকামের টাকায় কিনেছি। এই শাড়িটা যে যে দেখেছে সবাই কিন্তু একই কথা বলেছে, শাড়িটার দাম হয়তো বেশি না কিন্তু শাড়িটা দেখতে খুব সুন্দর। সমস্ত ঠাকুরকে বরণ করার পর আমার থেকে যারা বয়স জ্যেষ্ঠ তাদেরকে প্রণাম করলাম, সিঁদুর পরালাম, আর আমার থেকে যারা ছোট হয় তাদেরকেও সিঁদুর পরাচ্ছিলাম। তারপরে মাঝে মিষ্টির বাবাকে আমি একটু প্রণাম করলাম, মিষ্টির বাবা আমাকে একটু সিঁদুর পরিয়ে দিল ঠাকুরের সামনে, আর ওকে একটু মিষ্টি খাইয়ে দিলাম, ও আমাকে একটু মিষ্টি খাওয়ালো। এত বছর বিয়ে হয়েছে, ও কখনোই আমাকে এইভাবে সিঁদুর পরায়নি, হয়তো সিঁদুর মাখিয়েছে এইভাবে পরায়নি, তাই এবারে আমাকে সিঁদুর পরানোতে ঠাকুরের সামনে আমার জানি না কেন আমার ভীষণ ভালো লাগছিল। কি বলো তো, নিজেরা সিঁদুর পরা আর স্বামীর হাত দিয়ে শীতেতে সিঁদুর পরা, এটা না একটা আলাদা অনুভূতি, আশা করি আমার মতন সবারই এরকম হয়। তোমরা দেখতে পাচ্ছ ও মিষ্টি হলো, মিচকি হেসে একটুখানি মিষ্টি খেলো, ও কিন্তু মিষ্টি খেতে চায় না, মিষ্টি তারপর সিঁদুর পরানো যখন হয়ে গেছে সবাই সবাইকে, তারপরে আমরা একটুখানি সেলফি তুলছিলাম সবাই মিলে, তারপরে আমি একটু ভালো করে ভিডিও করছিলাম, সেই সময় একসঙ্গে পড়াশোনা করতাম, বললো যে দাও আমি তোমাকে ভিডিও করে দিই।
তাই ও আমার কাছ থেকে ফোনটা নিয়ে ভিডিও করে দিচ্ছিল। আর তোমাদেরকে বলি যে আমার পরিবারে যারা আছো এখন মোটামুটি ওরা ভালোই একটা জায়গায় পৌঁছে গেছে, সেই জন্য ধরতে গেলে সবার ফোনেই ওদের ভিডিওগুলো যাচ্ছে। হলো ফালতু কমেডি বলে একটা চ্যানেল আছে, ওই চ্যানেলের হচ্ছে ওটা হচ্ছে ওদেরই, ওর হলো বউ, এটা বন্ধুর নাম হচ্ছে সৌমেন। যাই হোক, যারা দেখো তারা বুঝতে পারবে আমি কাদের কথা বলছি, আর যারা দেখো না তারা ফালতু কমেডি চ্যানেলে গিয়ে দেখবে, ওদের ভিডিওগুলো খুব ভালো হয়, খুব সুন্দর করে ওরা, ওদের নিজেদেরই কন্টেন্ট। প্রতি বছরেই মা আসবে আসবে একটা আনন্দই আলাদা, তাই না? কিন্তু মা যখন চলে যায় তখন না খুব কষ্ট হয়। আগে তো ছোটোবেলায় আমরা কেঁদেই দিতাম যেদিনকে আর কি পুজো শেষ হয়ে যেত, ঠাকুর বিসর্জন হয়ে যেত, আর এখন খুবই মন খারাপ লাগে, মনটা মানে কি বলবো ভারাক্রান্ত হয়ে যায় আর কি। তোমরা দেখতে পেলে যে আমার মা বসে আছে, আসলে মার খুব কষ্ট হচ্ছে, মার হাঁটুতে না এই রিসেন্ট কমাস হলো প্রচণ্ড ব্যথা করে, মা ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারে না, মার খুব কষ্ট হয়। আসলে কোনো এক সময় আগে যখন ডেইলি প্যাসেঞ্জারই করতো মা স্টেশনে পড়ে গেছিলো, এরকমভাবে অনেকবারই মা পড়ে গেছিলো তাড়াহুড়ো করতে গিয়ে, ওই জন্য না সেই সময় ভালো করে ডাক্তার দেখায়নি, ট্রিটমেন্ট করেনি বলে এখন সেই কষ্টটা মার হচ্ছে। তার মধ্যে তো বয়সও হয়েছে, তাই না? এবার ঠাকুর বিসর্জন দেবে বলে সবাই এক জায়গায় হয়েছে, ঠাকুরগুলোকে গাড়িতে তুলবে সেই জন্য, কারণ বড় বড় ঠাকুর এগুলোকে তো আর হাতে করে দু চারজন মিলে নিয়ে যাওয়া যাবে না, উঁচু করে বা ভ্যানে করেও নিয়ে যাওয়া যাবে না, সেই জন্য তার আগে সবাই মিলে একটু ফটো তুলে নিচ্ছে আর ভিডিও টিডিও একটু করা হচ্ছে। অন্য বছর ঠাকুর বিসর্জন দিতে আমাদের দেরি হয় না, কিন্তু এবছর ঠাকুর বিসর্জন দিতে প্রচুর দেরি হয়েছিল, কারণ এত বড় ঠাকুর, তোমাদের তো আগেই বললাম ঠাকুর যখন নাকি ঢুকিয়েছিল প্যান্ডেলে, পেছন দিক দিয়ে ঢুকিয়ে তারপরে পেছনে প্যান্ডেল করা হয়েছে ভালো করে, আর বার করার সময় বারই করা যাচ্ছিল না, তোমরা তো দেখতেই পাচ্ছ কতজন মিলে কতক্ষণ ধরে চেষ্টা করে তারপরে শেষমেশ গাড়িতে তোলা হয়েছিল, তারপরে কিন্তু এক এক করে বিসর্জন করা হয়েছিল। মানে দুর্গা ঠাকুরটাকে আগে দেওয়া হয়েছে, তারপরে দুটো ঠাকুর, আবার দুটো ঠাকুর, এইভাবে, কারণ একসঙ্গে সমস্ত ঠাকুর নেওয়া যাচ্ছিল না। আর এদিকে দেখো মিষ্টি অনেক বন্ধু পেয়ে গেছে, ওখানে প্রচুর বাচ্চারা খেলাধুলা করছিল, ওদের সঙ্গে ও খেলছিল। আর এই দেখো আমাদের পুজো মণ্ডপটা, পুজো মণ্ডপটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর হয়তো অনেকে বলবে যে বাবা এই মণ্ডপটাই এত সুন্দর বলছে, কেন বলো তো আমাদের কিন্তু কোনোবার এত সুন্দর হয় না, সত্যি কথা বলতে কি লরি প্যান্ডেল হয়, ওই জন্য এবছরের এই প্যান্ডেলটা আমাদের কাছে বিশাল কিছু, মানে বিশাল বা ভালো আর কি, আমাদের কাছে এটাই ভালো। অনেক কষ্ট করে ঠাকুরকে তোলা হয়েছে, তুলে এবার মানে কপাক যেন ঘোরাতে হয় আমার ঠিক খেয়াল নেই, যাই হোক এবার ঘোরাবে, ঘুরিয়ে তারপরে ঠাকুরকে আমাদের পাশাপাশি পুকুর আছে ওখানে বিসর্জন দেবে। যেসব বন্ধুরা আমার পরিবারে আজকে প্রথম, তাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি টিপে নোটিফিকেশন অল করে দিও, তাহলে প্রত্যেকটি ভিডিও কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর বেশি বেশি করে লাইক করো, কমেন্ট করো, তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করো। আচ্ছা, আমার ভিডিও তো কম বেশি কেউ না কেউ দেখোই, তাদের কি মোটেই ভালো লাগে না আমার ভিডিও, বা খারাপও লাগে না? আমি তো তোমাদেরকে বলেইছি খারাপ লাগুক আর ভালো লাগুক, যেমনই লাগুক তোমরা কমেন্ট করে জানিও, আর অবশ্যই করে একটু লাইক করো, তাহলে ভালো লাগবে। আমি কি সবসময় একটু লেট আপডেট দিই বলে কি তাই তোমাদের ভালো লাগে না, নাকি আমি জানি না, আমার লেটে আপডেট দেওয়ার কারণগুলো তো আমি কিছুটা বলেছি, আরও অনেক কিছুই বলবো, আর আমি চেষ্টা করব তোমাদেরকে কারেন্ট আপডেট দেওয়ার। এবার থেকে ঘোরানো হয়ে গেছে, এবার মাকে বিসর্জন দিতে নিয়ে যাবে, সবাই মিলে বলো জয় মা দুর্গা। আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, গুড নাইট, বাই।